এখন আমি দাদার সাথে এসেছি পিকনিকের জন্য মুদিখানার বাজার করতে। এখন আমি পিসি মা আর ভাই মিলে সবজি বাজার করতে বেরিয়েছি। এখন আমরা বাজার করার ফাঁকে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ এই কাকুর ফুচকাটা জাস্ট অসাম খেতে হয়, পুরো পারফেক্ট ফুচকা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। এখন আমি পিসি আর ভাই বেরিয়েছি একটু হাঁটতে, কিছু করার নেই, যদি ভালো একটু বেরোই। বাইরে রোদ আছে, ঘরে ঠান্ডা লাগছিল, এই যে ফ্ল্যাট বেরিয়ে পড়েছি, দেখি কোথায় যাওয়া যায়। দেখো এটা হচ্ছে কলা গাছ, এত বড়, আগে মারবে। এখানে মাংস রান্না হচ্ছে, দারুণ গন্ধ বেরিয়েছে শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল। এখন ব্যালেন্সিং খেলা হচ্ছে, ব্যালেন্সিং কম্পিটিশন। অনেকক্ষণ রেখেছিস তো, এখন আমরা খেলছি হচ্ছে মিউজিক্যাল পিলো। আর এখানে টুইস্ট হচ্ছে, যে আউট হবে ওখানে অনেকগুলো চিট থাকবে, সে একটা চিট তুলে সেটাই সেই চিটে যা লেখা থাকবে তার সেই জিনিসটা করতে হবে। আমাদেরকে হাসাবে, তো দিয়া হাসা, ওই দিকে যাও, এবার দিয়া লোক হাসাবে, লোক হচ্ছে আমরা, আমাদের হাসাবে। আচ্ছা দিয়া হাসা, কি হচ্ছে না, দেখে তো হাসছো, নদী রে নদী এপার ওপার চলে, করো দিয়া করো অন্য একটা গান করো। এই পারে আমি ওই পারে, মাঝখানে নদী ওই বে চলে যায়। এবার আমরা খেলবো হচ্ছে টেলিফোন গেম, দেখি কি দিয়া বলছে, কত কত নাম আছে, কি বলছে, ঠিকঠাক শুনবি, তুই বড্ড পালে দিস, কি বলছে, এত বড় বড় বলেছো, আচ্ছা তুমি কানে কেন,
জমিতে ধান রোয় কি করে হাল চাষ করে ট্রাক্টর দিয়ে এইসব দিয়ে তো জমি চাষ করে আর আগে তখন বহু আগে অনেক আগে মানে আমি দেখি নাই আমি আমার বাবা তারপরে কোদাল আর একটা ঝুড়ি নিয়ে ওই আগে আগে আমার বড় মানে আমার বাবা হাঁটছে আমার বাবা কিন্তু কিছুই জানে না আগে আগে হাঁটছে কেউ ওরা হচ্ছে ভূত আমার জেঠু গেছে যে জমিতে যে ওই ভূতটা বলছে কি আমার জেঠুকে দোমদা তুমি এক কাজ করো আমি মাটি কেটে দিই তুমি নাও তুমি আমার এটা খালি তা কত বড় মাটি নিতে তো আমার কষ্ট হচ্ছে তাহলে না তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাহলে মামটা দেওয়া হয়ে যাবে তার মানে ওর উদ্দেশ্য হয়েছে কি অত বড় বড় চাপ কেটে আমার জেঠুকে মানে দুর্বল করে দেবে তারপরে ঘেটি মটকায় দেবে ঘেটি মটকায় মারবে এমনি তো গায়ে জো বলে তার সঙ্গে পারে না ভূতে এইভাবে বেশ কিছু সময় ধরো আধ ঘন্টার মতো এইভাবে মাটি কাটছে দুজনে কিন্তু যখন তিনটে বেজে গেছে তখন আমার বাবা যে ডাকছে যে ও দোলা তুমি ওঠো তিনটে বাজে তো আমার যে জেঠি সে বলছে একটু তুমি যে ডেকে নিয়ে গেলে বাবা তখন বুঝতে পারছে বলছে যে আমার দাদা আর নেই তাকে মেরে ফেলেছে তখন বাবা ওখান থেকে দৌড় উঠেছে শব্দটা বেশি দূরে যায় ওই বাবা গলা টের পেয়েছে যে ওকে ধরো সেগুলো তখন আমার জেঠু বুঝতে পেরেছে যে কী ব্যাপার আর তখন দেখলো কি পাশে একটা বড় একটা নদী ওই নদীর উপর থেকে লাফ মারে ও পাশে চলে গেল যে বলছে কি একটুর জন্য বেঁচে গেলি হরশহীদ আমার জেঠুর নাম ছিল হরশহীদ একটুর জন্য আজকে বেঁচে গেলি তবে তোকে আমি ছাড়বো না এই বলে পার হয়ে চলে গেল খসে দে না টুম্পা তুই আমার পুচকি সোনা টুম্পা এখন নানা ভাই আর পিসি যাচ্ছে বাড়িতে দিয়ার একটু পরে যাবে আমি আর দিয়া নামাতে এসেছি কারণ ভূতের গল্প হয়েছে বলে আমি একা আসতে পারিনি টাটা ভয় লাগছে টাটা বাই এভরিওয়ান এখন দাদা দিয়া যাচ্ছে আমি আর মা যাচ্ছি আমাকে কেউ একজন অ্যাকম্পানি করবে কারণ আমি ভূতের গল্প শুনে ভয় পেয়েছি আগের বার দিয়া যাচ্ছিল এবার মা যাচ্ছে শুনতে কিন্তু ভাল লাগে গল্পটা কিন্তু তারপরেই আসল এফেক্টটা শুরু হয় টাটা বাই বাই গুড নাইট তো হয়ে গেল পিকনিক আজকের মতো